আসসালামু আলাইকুম, আমি নাজমুল, তামজিদ অনলাইন পিসির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকের বিজ্ঞপ্তিতে কী কী পদ নিয়োগ আছে এবং পদ সংখ্যা কতটি, শিক্ষাগত যোগ্যতা কী কী, কোন কোন জেলা থেকে আবেদন করা যাবে তা বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা ভিডিওটি খুব মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন। তো ভিউয়ার্স, বিজ্ঞপ্তিটি 14 ফেব্রুয়ারি 2021 তারিখে প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন 4টি ইঞ্জিনিয়ারিং সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল কলেজে শূন্য পদে অস্থায়ী রাজস্ব খাতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে নিম্নবর্ণিত শর্তে উল্লেখিত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকটতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তবে সেখানে অস্থায়ীভাবে রাজস্ব খাতে সরাসরি নিয়োগের কথা বলা হয়েছে। আসলে অস্থায়ীভাবে বলতে সকল চাকরি অস্থায়ীভাবে সরকারিভাবে হলে সেটা কিছুদিনের মধ্যে আবার স্থায়ী হয়ে যায়, অর্থাৎ 6 মাসের মধ্যে সেটা স্থায়ীভাবে হয়। তো আমরা যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই আমরা আবেদন করব, যার যে পদে যোগ্যতা আছে। 1 নম্বর পদ অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা, গ্রেড স্কেল 13, পদের সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে লাইব্রেরি সায়েন্স স্নাতক বা সমমানের ডিগ্রি, অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে লাইব্রেরি সায়েন্স দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে ডিপ্লোমা সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনার কাজে অভিজ্ঞতা থাকতে হবে। যে সকল জেলা থেকে আবেদন করতে পারবে, ভিউয়ার্স, এই পদে সকল জেলা থেকে আবেদন করতে পারবে। 2 নম্বর পদ প্রধান সহকারী, পদ সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক অথবা সমমানের ডিগ্রি সহ দাপ্তরিক কাজে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনার কাজে অভিজ্ঞতা থাকতে হবে। এই পদেও সকল জেলায় আবেদন করতে পারবে, অর্থাৎ সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। 3 নম্বর পদ হিসাব রক্ষক, পদের সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানতে বাণিজ্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা স্নাতক বা সমমানের ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনার কাজে অভিজ্ঞতা থাকতে হবে। ভিউয়ার্স, এই পদেও সকল জেলা থেকে আবেদন করতে পারবে। 4 নম্বর পদ স্টোর কিপার, বেতন স্কেল 9,000 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত এবং পদ সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন করতে পারবে সকল জেলার প্রার্থীরা। 5 নম্বর পদ কেশিয়ার, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 3টি, আবেদনের যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য স্নাতক বা সমমানের ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন করতে পারবে সকল জেলা। তো ভিউয়ার্স, এখানে আরও অনেক পদ আছে, যেমন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি, পদ সংখ্যা 6টি, শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ডতে উচ্চ মাধ্যমিক, স্কুল মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 20টি এবং ইংরেজিতে প্রতি মিনিটে শব্দ 20টি টাইপ করার ক্ষমতা থাকতে হবে। আবেদন করতে পারবে সকল জেলা থেকে। এরকম আরও অনেক বিজ্ঞপ্তি আছে, এখানে আমি ডিসক্রিপশন বক্সে সার্কুলারের লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সার্কুলারটি ডাউনলোড করে পুরো সার্কুলারটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখে নেবেন। তো আবেদন ফরম এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অনুসরণ করতে হবে। অনলাইনে আবেদন পূরণ এবং পরীক্ষা ফিদানের পদ্ধতি, আগ্রহী প্রার্থীরা আবেদন করার জন্য dteenj.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা, অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দানের শুরুর তারিখ হল 15-2-2021 সকাল 10টা থেকে। ভিউয়ার্স, 15-2-2021 সকাল 10টা থেকে আবেদন শুরু হয়েছে এবং অনলাইনে আবেদনপত্র ও পরীক্ষা ফি জমা দানের শেষ তারিখ হল 16-3-2021 বিকাল 5টা
এবং আবেদন 16/3/2021 বিকেল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। তবে সেখানে কিভাবে আবেদন করতে হবে এবং ছবি কত পিক্সেলের হবে এবং সিগনেচার কত পিক্সেলের হবে তা দেয়া আছে। আপনারা সার্কুলারটি ডাউনলোড করে ডিসক্রিপশন বক্সে ডাউনলোড করে দেখে নেবেন এবং পরীক্ষার ফি দেয়া আছে, যেখানে পরীক্ষার ফি 2টি SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। তো এখানে প্রথমে 1 থেকে 13 নং পর্যন্ত পদের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা এবং ক্রমিক নম্বর 14 থেকে 16 পর্যন্ত 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ মোট 56 টাকা, অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। তো ভিউয়ার্স, এখানে শুধুমাত্র অনলাইনে আবেদন করলেই হবে না, অনলাইনে আবেদন করার পাশাপাশি আবেদন করার পর 72 ঘন্টার মধ্যে অবশ্যই নির্দিষ্ট ফি টেলিটক প্রিপেইডের মাধ্যমে আমাদেরকে জমা দিতে হবে। তো আমরা কীভাবে জমা দেবো এখানে দেওয়া আছে, আমরা কীভাবে টাকা জমা দেবো টেলিটক প্রিপেইডের মাধ্যমে সার্কুলার দেওয়া আছে, সার্কুলারের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে পরে নেবেন। তো প্রার্থীর বয়স সীমা, তো বিষয় সেখানে প্রার্থীর বয়স কত হলে তারা আবেদন করতে পারবে। সকল পদে 25/3/2020 অর্থাৎ 25/3/2020 খ্রিস্টাব্দ তারিখ এ বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। তবে মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধার কন্যা পুত্র 32 বছর পর্যন্ত গ্রহণযোগ্য হবে। তো বিষয়, এই ছিল আজকের বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।